বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ আবাদ পৃথিবীর সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন তাদের সকলকে আমাদের শুভেচ্ছা ও প্রীতি আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন এক বিষয় নিয়ে সেটি হল ইমানের স্বাদ গ্রহণ ইমানের স্বাদ কে পাবে كوكون بابي <applause> شنبورك أمرا إن شاء الله كربو عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر কামা ইয়াক রাহা নার রাহু মুসলিম আনাস রাজ আল্লাহ আনহু বর্ণনা করছেন নাবীর সাল্লি আসাল্লাম বলেছেন তিনটে বিশেষ গুণ যার মধ্যে থাকবে সে ইমানের মিষ্টতা পেয়ে যাবে এক নম্বর আল্লাহ এবং তার রসুল তার কাছে হবে সকলের চেয়ে অধিক প্রিয় ব্যক্তি আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে মানুষ যখন কাউকে ভালোবাসবে তাকে ভালোবাসবে আল্লাহরই জন্য তৃতীয় নম্বর হচ্ছে যে সে কুফুরিতে ফিরে যাওয়া ঠিক ওই রকম ঘৃণা করবে যেমন সে অপছন্দ করে অগ্নিতে নিক্ষিপ্ত হতে মুসলিম শরীফের বর্ণনা রসুলসাল ওয়াসাল্লাম এখানে বেশ কয়েকটি কথা বলেছেন বলেছেন প্রথমত সালাজ সংখ্যায় তিনটে অর্থাৎ তিনটে গুণ তারপরে বলেছেন হালাওয়া হালাওয়া শব্দের অর্থ হল মিষ্টতা তারপরে তিনি বলেছেন ইমান তো এই শব্দগুলোর সঙ্গে এবং এর যে পরিভাষা সেগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে নিই ইমান শব্দের শাব্দিক অর্থ হলো আরবিতে আর ইমান ও হওয়ার তসদিক সেটা প্রত্যয় এবং বিশ্বাস এটা তার আবিধানিক অর্থ আর এর পারিভাষিক অর্থ হলো যে তাজদিক বিল জিনান ওয়াল একরার বিল লিসান ওয়াল আমল বিল আর কান এটা হলো আমাদের পরিভাষায় ইমানের একটা সঙ্গ বা ডেফিনিশন অর্থাৎ আল্লাহর দিনকে আল্লাহকে বিশ্বাস করতে হবে আন্তরিকভাবে এবং সেটা মুখে স্বীকার করতে হবে এবং এর যে চাহিদা সেই মোতাবেক আমাদেরকে কর্ম করতে হবে এই তিনটি সমষ্টির নাম হচ্ছে ইসলামিক পরিভাষায় ইমান এবার আমরা দেখি ইমানের অঙ্গ কটা রয়েছে এমানের রয়েছে ছটি অঙ্গ এই ছটি অঙ্গের ওপরে ইমানের ভিত্তি স্থাপিত হয়েছে এক নম্বর হল আল্লাহর প্রতি প্রত্যয় রসুলের প্রতি প্রত্যয় ফ্রেস্তাদের প্রতি প্রত্যয় আসমানী কিতাবসমের প্রতি প্রত্যয় তারপরে আখড়াতের প্রতি প্রত্যয় ভালো মন্দ ভাগ্যের ওপরে প্রত্যয় এই যে জিনিসগুলো বলা হলো এগুলোর উপরে আমাদের কি করতে হবে প্রত্যয় স্থাপন করতে হবে ইমান আনতে হবে কেউ যদি এই উল্লেখিত বিষয়গুলোর মধ্যে কোনো একটা প্রতি বিশ্বাস না রাখে সেটাকে প্রত্যয় না করে তাহলে সে পূর্ণ মমিন হতে পারবে না আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ যে দিকগুলো রয়েছে ইমানে এগুলো হচ্ছে বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত কারণ এমানের স্থান হচ্ছে অন্তর অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় এগুলো চোখে দেখা যায় না তবু রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কিতাব ইত্যাদি এই সমস্ত জিনিস যেগুলো তাদের জমানে এসেছিল তারা দেখেছেন কিন্তু শুধু দেখলেই হয় না সেগুলোকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর কিতাব এরা হচ্ছেন আল্লাহর রসুল ইত্যাদি আর কবরের হাসরের ইমান রাখা আখেরাতে ইমান রাখা এগুলো অবশ্য দেখা যায় না এগুলো অদৃশ্যের ব্যাপার তবুও এগুলো সকল বিষয়গুলো হচ্ছে ইমানের ব্যাপার সেটা চোখে দেখা যাক অথবা নাই যাক এবার আমরা আসি ইমানের স্তর কি ইমানের স্তর রয়েছে কি না নিশ্চয়ই ইমানের স্তর রয়েছে অর্থাৎ ইমান বাড়ে ইমান বৃদ্ধি পায় কিসে সৎকর্মে যে ব্যক্তির যত বেশি সৎকর্ম আছে সে ব্যক্তির ইমান তত দৃঢ় এবং মজবুত আর যে ব্যক্তির কর্ম যত কম হবে সে ব্যক্তির ইমান তত দুর্বল তাই রসুল আলাইহি আলয়াল্লাম মুসলিম শৈফ হাদিসে বলেছেন যে আমরা বিল মারুফের ক্ষেত্রে বলেছেন যে সর্বপ্রথম ইমান হল ওই ব্যক্তির যে ব্যক্তির সামনে কোনো শরীয়ত গৃহীত কাজ হলে সেটা হাত দিয়ে বন্ধ করে দেওয়া আর তার পরের স্তরের ইমান হল যদি কোনো ব্যক্তির সামনে শরীর গৃহীত কাজ হয় সেটায় সেটাকে মুখে বন্ধ করা আর যদি কোনো ব্যক্তির সামনে শরীয়ত বিরোধী কাজ হয় আর সেটাকে সে অন্তরে ঘৃণা করে এটা হলো তার পরের স্তরের ইমানের কথা তার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইমানের একটা স্তর রয়েছে একটা রয়েছে স্টেজ রয়েছে তো সত্যিকার অর্থে এটা হয়ে থাকে মানুষের কর্মের ওপরে যার যেমন কর্ম তার সেরকম ইমান আব্বাক সিদ্দিক রাজিয়াল্লাহ তালহর ইমান আর আমাদের মত লোকের ইমান কি সমান এটা সমান নয় কারণ তাদের কর্ম অনেক বেশি তাদের সৎকর্ম আমাদের চেয়ে অনেক দৃঢ় সেজন্য তাদের ইমান ছিল আরও দৃঢ় এবং মজবুত ওমর বিন খাত্তা ও রাদিয়াল্লাহ আনহ তিনি তার সঙ্গে কম্পিটিশন করতেন যে সর্বক্ষেত্রে আমি একটু কম্পিটিশন করে দেখি আবাকা সিদ্দিক আলাদিয়াল্লাহ তাল সঙ্গে আমি পেরে উঠি কিনা তাই তিনি তার মনে মনে একটা প্রতিযোগিতা ছিল এক সময়ে কোনো এক যুদ্ধের মাল বা সম্পদ জমা করার ব্যাপারে মনে মনে তিনি একটা প্রতিযোগিতা করেছিলেন যে আমার বাড়িতে যা কিছু আছে আমি সব ফিফটি ফিফটি করে নিয়ে এসে সেখানে জমা করব আর আব্বাকার সিদ্দিকরা দেওয়াল আনহ তিনিও জমা করেছিলেন ওমর বিন খাত্তা মনে মনে ভাবছেন যে আমি এই সৎকর্মে আমি আবাকারকে ছাড়িয়ে যাবো রসুস আল্লাহ ইসলাম জিজ্ঞেস করেছেন কে কে এনেছ তো অমর বিন খাত্তা বলেছিলেন যে আমি আমার ঘরের অর্ধেক সম্পদ সব এনেছি আর আবাকারকে জিজ্ঞেস করলেন যা আব্বাকর তিনি বললেন যে আমি আল্লাহ এবং তার রসুল ছাড়া বাড়িতে কিছুই রেখে আসেনি তখন উমর বিন খাত্তা বলেছিলেন যে আমি পরাস্ত হয়ে গেলাম আব্বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর কাছে আর এখান থেকে বুঝতে যাচ্ছে যা আবাক্কার সিদ্দিক রাজিয়াল আনহুর ইমান তার কত দৃঢ় ছিল তার কর্মেই বলে দিচ্ছে উমর বিন খাত্তা রাজিয়াল্লাহ আনহু তিনিও চেষ্টা করেছেন তাদেরও সৎকর্ম আছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যার যেমন কর্ম তার সেরকম ইমানের দৃঢ়তা আসে এবার আমরা আসবো যে আল্লাহর সঙ্গে আমরা কেমন করে এমান রাখবো আল্লাহকে আমরা এক প্রতিপালক বলে মানব আল্লাহর এককভাবে ইবাদত করব আল্লাহর যে সমস্ত গুণ আছে সেই গুণগুলো আমরা এককভাবে এমান রাখবো আর দ্বিতীয় হলো ফেরেস্তা ফেরেস্তার আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর ইবাদতে নিমজ্জিত আছেন সেইভাবে এমান রাখবো আর যে সমস্ত আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোর প্রতি আমরা এমান রাখবো আর আমাদের সকলকে আখেরাতি ফিরে যেতে হবে সেটার প্রতি আমরা এমান রাখবো যে সেখানে আমাদের হিসাব নিকাশ সব কিছু হবে আমরা পুনর্থিত হব আমরা শেষ হয়ে যাব না যেমন সে যুগের লোকেরা বলেছিল যে আমাদের এইটাই তো জীবন আমরা জীবিত আছি জন্ম গ্রহণ করেছি আবার মরে যাব আমরা কোথায় আমাদের হাড্ডি মিটিয়ে যাবে আমাদের কোনো কিছু পুনর্থিতর ব্যাপার নেই তো এই ধরনের বিশ্বাস করা চলবে না এটা হচ্ছে আমাদের মৌলিক ইমানের একটা অংশ আমরা বিশ্বাস করব আখিরাতকে এরকম ধরনের বিশ্বাস করলে চলবে না এটা আমাদের মৌলিক ইমানের একটা পরিপন্থী আমাদের ইমান হল আমাদেরকে উত্থিত হতে হবে উপস্থিত হতে হবে এটা আমাদের বিশ্বাস তারপরে শেষে রয়েছে ভাগ্যের উপরে আমাদের বিশ্বাস করতেই হবে কারণ ভাগ্য হচ্ছে ইমানের অঙ্গ আর ইমান যার মধ্যে থাকবে নিশ্চয়ই তারা কৃতকার্য হবে ইমান যার মধ্যে থাকবে নিশ্চয় তারা কৃতকার্য হবে আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ ওই ইক ইমুন আগে তারা আগেকে বলা হয়েছেন হুদালিল মুতাকিন বলা রয়েছে আল্লাহ আল্লাহবুল আলম বলছেন যে যারা মুত্তাকি যারা হৃদায়তপ্রাপ্ত মমেন তারাই কিন্তু আমার এই কিতাব থেকে উপকৃত হবে আর যাদের মধ্যে ইমান নেই তারা উপকৃত হবে না আর এমানের মধ্যে রয়েছে একটা ক্রিয়া ক্ষমতা মানুষ এমানের আগে একরকম থাকে আবার এমান গ্রহণ করার পরে একরকম হয়ে যায় যেমন আমরা দেখি ইসলামের যুগে সে জাদুঘরদের কথা মোসা আলাহি ইসলাম আসে যখন তাদের কম্পিটিশন হয়েছে জাদু নিয়ে যে তাকে আমরা জাদু দিয়ে হারিয়ে দেবো কিন্তু তারা যখন দেখল মোসা আলাহ ইসলামের মজেজা অলৌকিকতা তখন তারা ভাবলো যে এটা জাদুর ব্যাপার নয় বুঝল এটা নিশ্চয়ই জাদুর অপরে অনেক অপরের এটা জিনিস ভাবল মোসা আলি ইসালাতাম তিনি নিশ্চয়ই নবী তখন তারা সঙ্গে সঙ্গে মোসা আলাহি ইসলামের অপরে এবং তার যে রব আল্লাহ আল্লাহর্বলা আলমিন পরে এমান এনেছিল এবার আসা যাক হালাবা তিনি বললেন তিনটে বিশেষ গুণ রয়েছে যে গুণ যে কোনো মানুষের মধ্যে থাকলে সে ইমানের মিষ্টতা সে গ্রহণ করবে ইমানের স্বাদ সে পাবে হালাবাটা কি হালাবা ওয়াহিয়া আর লাজদাহ ফিল আরবি আরবি ভাষায় হালাবাকে বলা হয় লাজদাদ অর্থাৎ স্বাদ বা মিষ্টত যাই বললেন হালাবা এই শব্দটা কখন ব্যবহার করা হয় যখন কোনো মানুষ কোন কাজ করে তৃপ্তি লাভ করে আর সেটাতে সে স্বাদ পায় সেটাকে বলা হয় হালাবা। হালাবার দুটি দিক রয়েছে একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ হালাবা। একটা হচ্ছে বাহ্যিক মিষ্টতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ মিষ্টতা এইগুলোকে হালাওয়া বলা যায় আপনি খান খাওয়ার মধ্য দিয়ে আপনি তৃপ্তি লাভ করবেন একে বলা হয় বাহ্যিক হালাবা আর যেটা আভ্যন্তরীণ হালাবা। যেটা হলো আধ্যাত্মিক হালাওয়া সেটা কিসের হালোয়া সেটা ব্যাপের না সেটা হলো ইমানের হালোয়া তো ইমানের এই মিষ্টতা ইমানের হালোয়া পেতে হলে কি করতে হবে আপনাকে আমাকে রসুল সাল্লু আলী আসাল্লাম যে বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনয়ন করতে হবে এর মধ্যেই আমি কি পাবো হালাওয়া পাবো ইমানের মিষ্টতা আমাদের মধ্যে আসবে তো ইমানের যে মিষ্টতা এই মিষ্টতা কিন্তু আমাদের যে খাবারের মিষ্টিতা রয়েছে হালওয়া রয়েছে হালুয়া ইত্যাদি তা চাইতে অনেক ঊর্ধ্বে এই হালওয়া আমাদের আখেরাতে হালওয়া খাওয়াবে আমাদের সুন্দর রেজাল্ট করাবে তিনশো এই সম্পর্কে আমরা আরও আলোচনা এগিয়ে নিয়ে যাব তবে এখন আমাদের সামনে বিরতি ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় তখন আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা শিখ চারোদিকে চলছে এক জোয়ার বিতের প্রচন্্ড ঝরে লন্ড ভন্ড রসুল উল্লাহসাল্লাহ আল সাল্লামের শুন্যা। ইচ্ছিল শরুপথে জান্নাতি কাফেলা। জান্নাতের সরল পথে আসন গেরেছে শয়তা। সেপথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিটিডি বাংলায়। জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার প্রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় শাইখ আব্দুর রাজাক কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুঁজতে হবে পাঁচ আর উপায়। বিড়ি, তামাক, সিগারেট কুল। এগুলি সব নেশাদার দ্রব্য। করতে হবে ইবাদতের হক আদায়ে। প্রত্যেক যে খেলাতে টাকার হার থাকে সেটাই হচ্ছে জুয়া। পিতামাতার সাথে অবাধ্য চলা পুরুষের বেশ ধরা নারীস ধরা নারী ক্ষেত্রে হচ্ছে অশ্লীল কাজের চাবি। আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি রবিবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনাদের অনেক অনেক ধন্যবাদ অপেক্ষা করে বসে থাকার জন্য এবার আমরা আসব যে আল্লাহর সঙ্গে আমরা কেমন করে এমান রাখবো আল্লাহকে আমরা এক প্রতিপালক বলে মানব আল্লাহর এককভাবে ইবাদত করবো আল্লাহর যে সমস্ত গুণ আছে সেই গুণগুলো আমরা এককভাবে এমান রাখবো আর দ্বিতীয় হল ফেরস্তা ফেরস্তার আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর ইবাদতে নিমজ্জিত আছেন সেইভাবে এমান রাখবো আর যে সমস্ত আসমানিক কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল। সেগুলোর প্রতি আমরা এমান রাখবো আর আমাদের সকলকে আখেরাতি ফিরে যেতে হবে সেটা প্রতি আমরা এমান রাখবো যে সেখানে আমাদের হিসাব নিকাশ সব কিছু হবে আমরা পুনর্থিত হব আমরা শেষ হয়ে যাব না যেমন সে যুগের লোকেরা বলেছিল যে আমাদের এইটাই তো জীবন আমরা জীবিত আছি জন্ম গ্রহণ করেছি আবার মরে যাব আমরা কোথায় আমাদের হাড্ডি মিটিয়ে যাবে আমাদের কোনো কিছু পুনঃিতের ব্যাপার নেই তো এই ধরনের বিশ্বাস করা চলবে না এটা হচ্ছে আমাদের মৌলিক ইমানের একটা অংশ আমরা বিশ্বাস করব আখেরাতকে এরকম ধরনের বিশ্বাস করলে চলবে না এটা আমাদের মৌলিক ইমানের একটা পরিপন্থী আমাদের ইমান হলো আমাদেরকে উত্থিত হতে হবে উপস্থিত হতে হবে এটা আমাদের বিশ্বাস তারপরে শেষে রয়েছে ভাগ্যের উপরে আমাদের বিশ্বাস করতেই হবে কারণ ভাগ্য হচ্ছে ইমানের অঙ্গ আর ইমান যার মধ্যে থাকবে নিশ্চয়ই তারা কৃতকার্য হবে ইমান যার মধ্যে থাকবে নিশ্চয় তারা কৃতকার্য হবে আল্লাহ রব্লা আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লামুন তার আগেকে বলেছেন হুদা হুদাল্লীল মুত্তাকিন বলা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যারা মুত্তাকি যারা হৃদায়তপ্রাপ্ত মমেন তারাই কিন্তু আমার এই কিতাব থেকে উপকৃত হবে আর যাদের মধ্যে ইমান নেই তার উপকৃত হবে না আর এমানের মধ্যে রয়েছে একটা ক্রিয়া ক্ষমতা মানুষ এমানের আগে একরকম থাকে আবার এমান গ্রহণ করার পরে একরকম হয়ে যায় যেমন আমরা দেখি মোসা ইসলামের যুগে সেই জাদুঘরদের কথা মোসা আলাহ ইসলাম যখন তাদের কম্পিটিশন হয়েছে জাদু নিয়ে যে তাকে আমরা জাদু দিয়ে হারিয়ে দেবো কিন্তু তারা যখন দেখল মোসাল্লাহ ইসলামের মজেজা অলৌকিকতা তখন তারা ভাবল যেটা এটা জাদুর ব্যাপার নয় বুঝলো এটা নিশ্চয়ই জাদুর অপরে অনেক অপরের এটা জিনিস ভাবল মোসা আলি সালাম তিনি নিশ্চয়ই নবী তখন তারা সঙ্গে সঙ্গে মোসা আলাইসালামের অপরে এবং তার যে রব আল্লাহর বলে আলমিন পতর ইমান এনেছিল এবার আসা যাক হালাবা তিনি বললেন তিনটে বিশেষ গুণ রয়েছে যে গুণ যে কোনো মানুষের মধ্যে থাকলে সে ইমানের মিষ্টতা সে গ্রহণ করবে ইমানের স্বাদ সে পাবে হালাবাটা কি হালাবা ওয়াহিয়া আল্লাহ ফিল আরবিয়া আরবি ভাষায় হালাবাকে বলা হয় আল্লা অর্থাৎ স্বাদ বা মিষ্টত যাই বললেন হালাওয়া এই শব্দটা কখন ব্যবহার করা হয় যখন কোনো মানুষ কোনো কাজ করে তৃপ্তি লাভ করে আর সেটাতে সে স্বাদ পায় সেটাকে বলা হয় হালাওয়া হালাওয়ার দুটি দিক রয়েছে একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ হালাওয়া একটা হচ্ছে বাহ্যিক মিষ্টতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ মিষ্টতা এইগুলোকে হালাওয়া বলা যায় আপনি খান খাওয়ার মধ্য দিয়ে আপনি তৃপ্তি লাভ করবেন একে বলা হয় বাহ্যিক হালাওয়া আর যেটা আভ্যন্তরীণ হালাওয়া যেটা হলো আধ্যাত্মিক হালাওয়া সেটা কিসের হালাওয়া সেটা ব্যাপের না সেটা হলো ইমানের হালোয়া তো ইমানের এই মিষ্টতা ইমানের হালোয়া পেতে হলে কি করতে হবে আপনাকে আমাকে রসুল সাল্লি আসাল্লাম যে বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনয়ন করতে হবে এর মধ্যেই আমি কি পাবো হালাওয়া পাবো ইমানের মিষ্টতা আমাদের মধ্যে আসবে এই যে মিষ্টতা এটা আমরা কখন পাব ইমানের যে মিষ্টতা ইমানের যে স্বাদ এটা কখন অর্জিত হবে এর সময় কখন এর কোনো কি স্টেজ আছে নিশ্চয়ই স্টেজ আছে প্রথমে এমান আনলেই যে কোনো ব্যক্তি এমান আনলেই এমানের স্বাদ আসে না তার মধ্যে বৈশিষ্ট্য তৈরি করতে হয় সে যখন ইসলামে কাজ করে তখন হয়তো প্রথম প্রথম তার কষ্ট হয় তারপর তার এমান যখন বৃদ্ধি হয় কাজের মাধ্যমে সৎ কাজের মাধ্যমে যত কর্ম বেশি করবে তত তাদের এমানটা বেশি পাকা হবে তাই একজন মানুষ নতুন ইসলাম গ্রহণ করলো তাই সে যখন প্রথম নামাজ আরম্ভ করে তখন তার কষ্ট হয় এভাবে আস্তে 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 দেখা যায় যত তার সৎ আমল হচ্ছে তত তার এমান পাকা হচ্ছে এই করতে করতে সে যখন একদম শীর্ষে পৌঁছে যায় তখন তার এমান পরিপক্ক হয়ে যায় তখন এমানের মধ্যে যে স্বাদ সেটা সে পেয়ে যায় কিন্তু এই স্বাদের পরিলক্ষণ হচ্ছে বাহ্যিক বহিত প্রকাশ হচ্ছে আল্লাহ রসুল ইসলাম যেটা বলেছেন ওইটাই ওই জিনিসগুলো দেখা দিলে জানতে হবে নিশ্চয়ই সে স্বাদ গ্রহণ করেছে এক নম্বর যেটা হাদিসে উল্লেখিত হয়েছে আল্লাহ হুমা যখন কোনো মানুষ এমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করবে তখন আল্লাহ এবং তার রসুল পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে কি হবে প্রিয় ব্যক্তি হবে আহাব্বা এলাই আহাব্বা মানে সবচাইতে বেশি মোহাব্বতের জিনিস হবে বেশি মোহাব্বতের ব্যক্তি হবেন আল্লাহ এবং তার কিন্তু ভাববেন যে আমার পিতা আছে আমার মাতা আছে আমার বোন আছে আমার স্ত্রী আছে আমার ছেলে মেয়ে আছে তাদের কি আমরা কি ভালোবাসবো না না এরকম কথা নয় এখানে বলা হচ্ছে আহাব্বা শীর্ষে ঊর্ধ্বে থাকবে সবার উপরে থাকবে যেখানে উপর আছে সেখানে নিচেও আছে ওপর অর্থ এই নয় যে নিচেগুলো ক্যান্সেল হয়ে গেছে না আপনার বুকের মধ্যে আপনার মায়ের ভালোবাসা থাকবে আপনার বাপের ভালোবাসা থাকবে আপনার ভাইয়ের থাকবে আপনার ছেলে আপনার স্ত্রী সবারই ভালোবাসা থাকবে কিন্তু এদের ভালোবাসা সকলের চেয়ে আল্লাহ এবং তার অসুলেও ভালোবাসা থাকবে রসূস সাল্লাহু আলাইহিসাল্লাম তার হাদিস মধ্যে কথা বলেছেন লা ইউ আহাদুকুম, ওয়াহাদুকুম হাত্তা হাব্বা এলাইহি মিন বা ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার ছেলে তার পিতা মাতা এবং সমগ্র মানুষের চাইতে আমি তার কাছে প্রিয় ব্যক্তি না হব তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনা তার প্রতি ভালোবাসা এটা সর্বশিষের ইমান আমাদেরকে সর্ব সুন্দরভাবে ভালোবাসতে হবে আর সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসুলকে তাছাড়া পরিপূর্ণ মোমেন হতে পারবো না বোখারি শরীফের একটা বর্ণনা রয়েছে অমর বিন খাত্তা আবরাদিয়াল্লাহ আনহো এবং রসুল সাল্লাহ আলয় সাল্লাম একসঙ্গে হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুলের হাতের সঙ্গে উমর বিন খাত্তা আবরাদিয়াল্লাহর হাত মিলে আছে সে সময় উমর বিন খাত্তা বলছেন এ আল্লাহ রসুল আমি আপনাকে আমার জীবন ছাড়া পৃথিবীর সমস্ত জিনিসে চাইতে ভালোবাসি আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি আমাকে এখনও পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি উমর বিন খাত্তা ওরা দেওয়াল আহ বললেন আপনাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হলে কি করতে হবে তখন তিনি বলেছিলেন যে তোমার নাফস থেকেও তোমার জীবন থেকেও আমাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে তখন উমর বিন খাত্তা বলেছিলেন রে আসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনাকে আমি এখন আমার জীবন থেকে এবং পৃথিবীর সমস্ত বস্তু থেকে সবার চাইতে আপনাকে ভালোবাসি তখন আল্লাহ রসু আল ছিলেন আল্লা অমর এখন তুমি আমাকে পরিপূর্ণ ভালোবাসো এখন তুমি একজন পরিপূর্ণ মমিন কারণ ভালোবাসার সঙ্গে এমানের সম্পর্ক রয়েছে তাই আমি কথা বলবো আমাদের সর্বপ্রথম কর্তব্য হবে যে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা সবারই চাইতে কিন্তু আমরা আবার বলে দিচ্ছি এর অর্থ এই নয় যে আর কাউকে ভালোবাসবেন না যার যেমন দরাজাত যার যেমন স্তর যার যেমন হক ঠিক সেইভাবে আমরা তাদেরকে ভালোবাসব কিন্তু আল্লাহ এবং তার রসু বলে দিয়েছেন তাদের ভালোবাসা থাকবে সবারই প্রথমে এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্টের ওপরে তারপর আল্লাহ রসু বলেছেন ইমানের সাথ গ্রহণ করতে হলে যে কোনো মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর কারোর জন্য নয় যাতে আল্লাহ রাবুল আলমী সন্তুষ্ট হন এবার আসি আমরা তৃতীয় পয়েন্টে বলা হয়েছে যে কোনো মানুষ সে যখন ইসলাম গ্রহণ করবে বা মুসলিম হয়ে জন্মগ্রহণ করবে সে কুফরিতে যাওয়াকে প্রত্যাবর্তন করাকে ঠিক জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ঘৃণা করবে কারণ কেউ কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার পরিণাম হচ্ছে নাম। সুতরাং তার নামে যেতেই হবে এই জন্য বলা হয়েছে তার মুরতাদ হওয়ার মানেই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া তো এটা ঘৃণা করা দরকার যতই তার কষ্ট হোক ইমান বাঁচাতে তাদের যতই কষ্ট হোক তারা যেন এইটা না করে কুফরিতে যেন তারা ফিরে না যায় রসুল ওয়াসাল্লাম ইমান বাঁচাতে কত কষ্ট করেছেন তিনি কুরাইশদের কাছে কত তিনি লজ্জিত হয়েছেন তাকে কত উৎপীড়ন করা হয়েছে তিনি কষ্ট সহ্য করেছেন শুধু ইমান বাঁচাবার জন্য আয়েশ রাজে আল্লাহ আনহা কষ্ট সহ্য করেছেন অন্যান্য সাহাবারও তাঁরা কি করেছেন কষ্ট সহ্য করেছেন কিসের জন্য ইমানের জন্য বেলালবিন রেবাহ রাজু আল্লাহ আনহ তাকে তার মানে বস তার মালিক তাকে কষ্ট দিত রদ্রে শুয়ে তাকে বলতো তুমি ইমান ছাড়ো তুমি প্রতিমার প্রতি ইমান নিয়ে এসো রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামে তুমি অস্বীকার করো এই কথা তাকে পেশাদ দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে তবুও সে বলতো যে আহাদ আহাদ আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি একত্রের আমি বিশ্বাসী তার বয়া যাচ্ছে তারা আসলে ইমানের স্বাদ পেয়েছেন বলেই তাদেরকে কোনোভাবেই এমান থেকে বিচ্ছিত করা সম্ভব হয়নি আল ইয়াসির তারা এমনভাবে ইমান এনেছিল তাদেরকে প্রতিদিন বানু মাসুমের লোকেরা কষ্ট দিত রসুল সাল্লা সাল্লামও তাদের দৃশ্য দেখে কষ্ট করেছেন কিন্তু তবুও তারা এমান থেকে পিছু পা হননি কেন তাদের বুকে এমানের যে স্বাদ এমানের যে মিষ্টতা এসে গেছিল। আমরা যদি সেরকমভাবে ইমান আনায়ন করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ সেরকম আমরাও কি পাবো এমানের স্বাদ আমরা পাবো এমান আনার পরে আমাদের যদি সত্যিকার ইমান এই পর্যায়ে পৌঁছে যায় তাহলে ইনশাল্লাহ আমরা তাদের মতো স্বাদ পাব আবুদার গিফারি তাকে চাবুক দিয়ে মারা হচ্ছে কোথায় হারামে মাক্কিতে কুরাশরা কি করেছে তাকে চাবুক দিয়ে মারছে কেন তার অপরাধ হচ্ছে যে কোরআন পাঠ করেছে প্রকাশ্যে তার ভেতরে যখন ইমান এসেছে ইমানের স্বাদ রসুল তাকে নিষেধ করেছিলেন যে আবুদার তুমি এখন এই কুরেশদের সামনে কোরআন পাঠ করো না তখন তিনি নীরব থেকে কোরআনের বাণী শোনার সঙ্গে সঙ্গে ইমান আনার পরে তিনি প্রকাশ্যে তেলাদ করেছিলেন যখনই কোরআন তেলাত করেছিলেন তখনই তাকে প্রচুর প্রহার করা হয়েছিল তখন তাকে অনেক মারা হয়েছিল কেন এই জন্য যে তেলাদ করেছে কিন্তু কেন তিনি তেলাওয়াত করলেন এই জন্য করলেন যে কোরআনের স্বাদ তিনি পেয়েছিলেন এমানের স্বাদ তিনি পেয়েছিলেন তাই তার পরিবর্তন এসেছিল সে কোনো কিছু পরোয়া করেনি আমরা সত্যিকারের যদি ইমানের স্বাদ গ্রহণ করতে পারি এমানের স্বাদ আমাদের মধ্যে এসে যায় তাহলে নিশ্চয়ই শরীয়তের কোনো বিধান মানতে আমাদের কষ্ট হবে না সেটাই আমাদের কাম্য আমরা সকলে যেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এমানের স্বাদ আনায়ন করতে পারি তাহলে শোরেতের কর্ম করতে আমাদের কষ্ট মনে হবে না আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকে মতো এখানে বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ দেখুন দিন শুধু পিস টিভি বাংলার কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশে দিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরআন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে